আমরা হাদিসের বিষয়টা চিন্তা করলে আমরা মানে খুবই একটা সমস্যায় পড়ি যাতে আমাদেরকে মানুষ যা বলে তা বলার তা বলে কিন্তু তারপরও আমরা সত্য কথা না বললে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে সত্য কথাকে যারা লুকে রাখে তাদের উপরে আল্লাহ কাজী সত্যকে লুকানো যাবে না আরেকটা হাদি দেখেন মুসাল্লাহ সাল্লাম ওনার যান করার জন্য যখন আজরাইল আসছে তখন মুসল আসলাম আজলকে থাপ্পড় মারসে হাদিসের ভাষা ফাঁসাক্কা মুসাফ ফাকাফা আইনাহু মুসুল আসলাম তাকে এক থাপ্পর মারছে তার দুওটা চোখ অন্ধ হয়ে গেছে এরপরে ওই ফেরেস্তা আল্লাহ মালাকুল মহুদ আল্লাহর কাছে গেছে যে বলছে যে আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন মৃত্যু চায় না তখন আল্লাহ বলেন যে ঠিক আছে তুমি তার কাছে যাও যে বলে যে তোমার ডান হাত তুমি একটা বলদের পিঠের উপরে রাখো তোমার হাতের তলে যতগুলি পশম তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে তুমি তাকে যে বলো তা উনি ফেরেস্তা এসে যখন এটা বললেন তখন মুসার আসলাম্ম যে এই হায়াত দেওয়া হবে তারপর কি হবে তারপর মৌওয়া হবে যে মৌওয়া যখন হবে তো এখনই হোক এই যে হাদিস এই হাদিসের ক্ষতিকর দিকটা কি দেখেন আমরা তো আগেই বলছি যে হাদিস যদি হাদিস হাদিসের ভাষা বা হাদিসের বিষয়টা কোরআনে যদি নাও থাকে আর হাদিস যদি কোরআনের খেলাফ না হয় তো সে হাদিসও আমরা মানতে রাজি কিন্তু কোরআনের খেলাফ হইলে কোন অবস্থায় সে হাদিস আমরা মানবো কেউ মানো কোনো হাদিসরা বলবেন না যে কোরআনের খেলাফ হাদিস আপনি মানেন এই হাদিসটা সমস্যা হলো। আল্লাহ বলছেন লিকুল্লি উম্মেন আজাল আজালম যে আজাল আখির আতম আলাইয়াস্তাক দিমুন আরফ চৌত্রিশ নম্বর প্রত্যেক জাতির জন্য আসে নির্ধারিত সময় আজল মানে নির্ধারিত সময় মৃত্যুর নির্ধারিত সময় উম্মত মানে জাতি মানে আমরা মানব জাতি পশু পাখি সব জাতি প্রত্যেক জাতির জন্য তার নিকুলের উম্মতেন আজাল তার জন্য নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত মৃত্যুর সময় আসে ইজা যা আজল হোম যখন তাদের নির্ধারিত সময় আসবে আল্লাহ আল্লাহর ইয়াস্তাক দিমুন তারা এক মুহূর্ত আগেও করতে পারবে না এক মুহূর্ত পরেও করতে পারবে বিলম্ব বিলম্বও করতে পারবে না সরাসরি আয়াত এখন এই আদেশ যদি আপনি সত্য মনে করেন তাই মুসল আসলাম মুসুর আসলামের কাছে আজরাইল আছে থাপ্পড় মারিয়ে চোখ করে দিয়েছে এখন আপনি বলেন যে আজরাইল কি আমাদের মাটির তৈরি করা মানুষ যে তাকে একজনের থাপ্পড় মারিয়ে চোখ করে দিবে সে কিসের তৈরি সে তো নূরের তৈরি অশরীর তা তো শরীর নাই আপনি নূরকে কি ভাঙবেন না থাপ্পড় মারবেন ফেরেস্তারা তাদের দেহ কি নষ্ট হয় ফেরেজ কবে তৈরি হয়েছে আদমর আসলামকে সৃষ্টি করার সময় আল্লাহ তাদের মতামত চায় নাই হ্যাঁ এমনি ফিলারদের খালিফা তারা বলে নাই, আতা জাহলুফিয়া মাহুব সুদুফিয়া তারা দেখা যায় যে ফেরেস্তারা জিনজাতিরও আগে সৃষ্টি হয়েছে তাহলে ফেরেস্তারা কবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানি না তবে আল্লাহর অত্যন্ত নিকটতমে এবং বহু পূর্বে তারা সৃষ্টি হয়েছে এবং কেমত পর্যন্ত থাকবে এর মধ্যে কোনো ফেরেস্তার মানে বয়স বাড়বে না বা তারা বৃদ্ধ হবে না দুর্বল হবে না রোগব্যাধি আসবে না চোখের পাওয়ার কমবে না কোনো কিছু তাদের পরিবর্তন আসবে না এ হলো ফেরাস্তার নূরের তৈরি কাজী মুসেল আসলাম থাপ্পে ফেরস্তা চোখ কানা করে দিল তো সে আল্লাহ কাছে গেল কেমন করে আর দুটা চোখ কানা হয়ে গেল তো যাইতে কীভাবে যায় সে তারপর গেল তো গেল এখন যদি আজলের চৌখ কণা হয়ে যায় আল্লাহর কাছে যায় ফিরে আসে আজ তো প্রতি মুহূর্তে লক্ষ কোটি প্রাণীর যান কবচ করে এবং আল্লাহ বলেই দিয়েছে যে মুহূর্ত এক মুহূর্ত আগে পরে হবে না তাহলে আজলের যদি চৌখ কণা হয়ে যায় তাহলে কত প্রাণীর মৃত্যু বিলম্ব হয়ে গেল যে আজ সময় মতো তাদের যান কবচ করতে পারছে না চোখ কণা হয়ে গেছে আজরাইলের আজল মানে মানে যান খবচ করার মতো ক্ষমতা তো নাই সে তো এখন আল্লাহর কাছে চোখ করার জন্য গেছে তাহলে এই কথা কি সত্য তাহলে এই ওলামাই হাদ হাদিস পায় আর বলে অথচ কোরআন দিকে লক্ষ্য রাখে না যে আল্লাহর কোরআন কি বলেছে এত আপনি কোরআন শেফে আরও অন্যান্য জায়গায়ও এই রকম আয়াত আছে ইন্দার আল্লাহ যা যা আলাই আকর নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে তখন বিন্দুমাত্র বিলম্ব করা হবে না লক্ষ তুম তাকলাম ও যদি তোমরা জানতে সুরায় নুহের চার নম্বর আয়াত এছাড়া আরও অনেক আয়াত আছে যেখানে একই কথা বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সময় আছে এটা কারো জন্য বিন্দুমাত্র আগে পরে হবে না তাহলে আজ্লার কখনোই নিজের ইচ্ছে মুসলার কাছে যায় না গেলে আল্লাহর হুকুম কে কখন মরবে সেটা আল্লাহরা কেউ জানে না কাজেই ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান কাজে সেখানে কি কোনো বিলম্ব করার কোনো ইয়ার সুযোগ আছে কাজে এই ধরনের কথা বললে দেখেন কোরআন এলোমালো হয়ে যায় ওরা ধীরে ধীরে এমনভাবে হাদিস ঢুকেছে আমাদের মধ্যে যাতে আমরা কোরআন থেকে বিস্যুত হই কোরআনের সাথে আমাদের যাতে সংঘর্ষ হয় কাজে এই জন্য আপনি প্রয়োজন বোধে হাদিস নেবেন কিন্তু কখনোই কোনো হাদিস কোরআনের খেলাফ হইলে সেটাকে গ্রহণ করবে না গ্রহণ করতে গেলে বিপদ হয়ে যাবে তার কারণ কোরআন তো আল্লাহর বাণী এখানে তো কোনো রকমের এর মধ্যে কোনো মানে কম বেশি করা বা কোনো রকম কিছু করার ইতিহার আমাদের নাই তো এই জন্য এই সমস্ত হাদিসগুলি এরকম বহু হাদিস এত শেষ নেই আমি একটা বই লিখছি সংস্কার এটা বাইরে বা অল্প দিনের মধ্যে সেখানে আমি অন্তত গোটা তিরিশ এক হাদিস এরকম দিয়েছি যে যেগুলো সহি হাদিস তো সেগুলি যে আসলে কোরআনের খেলাপ এগুলি দিয়ে আমি একটা ধারা এগুলো মানে এর সীমাহীন এই হাদিস এরকম হাদিসের কিন্তু আমি যাতে মানুষ বসতে পারে যে এগুলো এরকম হচ্ছে তাহলে মানুষের মধ্যে একটা মানে অনুসন্ধান একটা মানুষ যে ইনকুইজিটিভ যে যে অনুসন্ধিচ্ছু একটা অনুসন্ধান মানুষের মনে সৃষ্টি হবে এই জন্য আমি একটা ছোট্ট বই এ ব্যাপারে লিখেছি পাবেন ইনশাল্লাহ